आते निये डेचिकी जेई तूले हेचिकी हाते निये डेचिकी जेई तूले हेचिकी बिरियानी कोरमा पटोलेर दोरमा मिले मिशे होए जाए शिकागोर छेचिकी पावेन ना मशलाटा जेखाने जानना आमी श्री श्री भज हरि मान्ना आमी श्री श्री भज हरि मान्ना बीएजीसी किचन बा ब्राजिल जापान गिए शिखेछि सहजे रान्ना आमी श्री श्री भज हरि मान्ना। नमस्कार बंधुरा, বিএজিসি কুকিং শো পাঁচ ফোরনের সেকেন্ড এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বিশ্বব্যাপী অধিকাংশ মানুষই আজ গৃহবন্দী। এই গৃহবন্দী জীবনই আজ যেন আমাদের নিউ নর্মাল। তবে এই সময়টা যেমন কঠিন এবং অপ্রত্যাশিত, তেমনি এই সময়টি আমাদের কাছে এনে দিয়েছে একটি সুযোগ, আমাদের হারিয়ে যাওয়া ভালো লাগা বা ভালোবাসার বিষয়গুলোকে আলাদাভাবে আর একটু সময় দেওয়ার সুযোগ। বিএজিসি কমিউনিটি সেরকমই একটি প্ল্যাটফর্ম যেখানে আমরা গ্রেটার শিকাগো অঞ্চলে আমাদের বন্ধুদের সাথে তাদের ভালো লাগার বিষয় নিয়ে জুড়ে থাকার একটি সুযোগ পাই, যেমন ধরুন সঙ্গীত ও সাহিত্য চর্চা, নাট্যশিল্প, রন্ধন শিল্প ইত্যাদি। তা বিএজিসি 2020 এই কুকিং শো পাঁচ ফোরনের সেকেন্ড এপিসোডে আমরা সেই রন্ধন শিল্পই প্রদর্শন করতে চলেছি আমাদের ভীষণ প্রিয় বিএজিসি সদস্য চন্দ্রিমা গুপ্তর সাথে। আজকের এই এপিসোডে আমাদের সাথে আরও রয়েছেন কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের সেলিব্রিটি শেফ মিস্টার রঙ্গন নিয়োগি। মিস্টার রঙ্গন নিয়োগি ইজ অ্যান অ্যালামনাস অফ IGM কলকাতা, দ্য প্রিমিয়ার হোটেল স্কুল অফ ইন্ডিয়া। হি হ্যাজ বিন স্পেশালাইজড ইন কন্টিনেন্টাল কুজিন from Schein der Rotisserie, Germany. He has always been the celebrity chef of Bengali television for the last two decades. He is also the owner of Continental Catering Services, food critic, member of Chefs Guild of India, as well as the judge of Roop Chandra. He has been the super chef of the biggest culinary reality show of Bangladesh, Namaskar. Tale ashun, dekha kora jak. Rongonda, kemon acho? Namaskar, ami khub bhalo achi. Apnara bhalo to? Namaskar. আশা করি আজকের এপিসোডটা আপনি ভীষণভাবে এনজয় করবেন এবং আমরাও অপেক্ষায় রয়েছি আপনার থেকে কুকিং নিয়ে অনেক ইনসাইট পাওয়ার জন্য। এবার ফিরে আসা যাক আমাদের মূল পর্বে। আমাদের সাথে রয়েছে চন্দ্রিমা দি। চন্দ্রিমা দি বিএজিসির অনেক দিনের পুরনো সদস্য এবং ভীষণ ভালো রান্না করে। চন্দ্রিমা দি কেমন আছো? ভীষণ ভালো লাগছে। তোমাকেও শতরূপা, খুব ভালো আছি আজকে। এই গৃহবন্দী জীবন কেমন কাটছে তোমাদের? খুব ভালো নয়, খুব বোরডম, তবে বাগান করি তো মনটা ভালো থাকে তাই। অসাধারণ। আমরা কিন্তু আজকে ভীষণ এক্সাইটেড। কি স্পেশাল বানাবে তুমি আজকে? মোহন বাগানি চিড়ের পোলাও। মোহন বাগানি চিড়ের পোলাও, সেটা কি জিনিস? ওই যে চিংড়ি মাছ দিয়ে করেছি, সেই জন্য নামটার মোহন বাগানি। মোহন বাগানি চিড়ের পোলাও উইথ চিংড়ি মাছ। আমি শিওর এই রেসিপি এবং নামের পেছনে নিশ্চয়ই কোনো খুব এক্সাইটিং স্টোরি আছে। দর্শকরা কিন্তু ভীষণ উদ্গ্রীব সেটা জানার জন্য। শেয়ার করো প্লিজ। চিড়ের পোলাও ইউজুয়ালি বাঙালিদের বাড়িতে নিরামিষই হয়, তা আমার শ্বশুর বাড়িতে বিকেলের জল খাবার একটা খুব ইম্পর্টেন্ট আইটেম। তা যখন যেদিনই চিড়ের পোলাও হতো, আমার কর্তা বাড়ি এসে জিজ্ঞেস করতেন, আজকে জল খাবারে কি আছে? চিড়ের পোলাও, এই রামুকে গাতো দুটো চিকেন রোল নিয়ে আসো গড়িয়াহাটের মোড় থেকে। আমি দেখলাম একে তো কিছুতেই বাগে পাওয়া না, মানে ধরতে পাচ্ছি না খাওয়াটার জন্য, চিড়ের পোলাও টেস্ট করার জন্য। তাহলে ঠিক আছে, আমি যদি একটা ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্ট অ্যাড করি চিংড়ি মাছ, কেমন হয় দেখি। সেভাবেই শুরু মোহন বাগানি চিড়ের পোলাও চিংড়ি মাছ দিয়ে। থ্যাংক ইউ রঙ্গনদা। এই নাম নিয়ে তোমার কোনো প্রশ্ন আছে? তুমিও কি মোহন দুটোই খুব লোভনীয় সব বাঙালির কাছে। আমি চিংড়ি মাছ খেতেও খুব ভালোবাসি ইলিশ মাছের মতোই। আর সত্যি কথা বলতে কি,
যে এত সুন্দর, আমি কোনোদিনও ননভেজ কোনোদিনও চিড়ের পোলাও খাইনি, তো আমার খুব এক্সাইটিং লাগছে যে এটা একটা দারুণ জিনিস হবে আর কি। চন্দ্রিমা জি, শুরু করা যাক। সবার প্রথমে তুমি কি আমাদের সাথে একটু ইনগ্রেডিয়েন্টসের লিস্টটা শেয়ার করবে? একদম। আগে ড্রাই ইনগ্রেডিয়েন্ট গুলো দেখাই শতরূপা। নিশ্চয়ই। ড্রাই ইনগ্রেডিয়েন্ট যেগুলো দেয়া হচ্ছে প্রথমে, সেটা হচ্ছে চিড়ে 2 কাপ নিয়েছিলাম, চিনে বাদাম, শুকনো লঙ্কা, সর্ষে আর 1টা সিনেমন স্টিক, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন এবং চিনি, আর তেল অবশ্য করে। ওয়েট ইনগ্রেডিয়েন্টের মধ্যে থাকছে পেঁয়াজ কুচি, আদা কুচি, গ্রিন বিন, কারি পাতা, সেদ্ধ করা আলু ছোট ছোট করে কাটা, ক্যাপসিকাম গ্রিন আর রেড, গাজর, মটরশুটি, গ্রিন বিন, চিংড়ি মাছ। তা চন্দ্রিমাদি, ইনগ্রেডিয়েন্টসের লিস্ট তো পাওয়া গেল, এরপর তুমি আমাদের বলবে যে কি প্রি প্রসেসিং বা প্রিপারেশন তুমি নিয়েছো কুকিংটা স্টার্ট করার আগে। চিড়েটাকে আমি ধুয়ে রেখেছি জল দিয়ে, একটু হলুদ মাখি, আর কাঁচা সবজিগুলো গ্রিন বিন, ক্যারেট, পিস, এগুলো ফ্রোজেন ফ্রেশ, সেগুলো একটুখানি আলাদা আলাদা করে বাটিতে সাজিয়েছি, আর আলুটা আমি সেদ্ধ করে ডাইস করে নিয়েছি, আর ক্যাপসিকামটাও ডাইস করে রেখেছি, পেঁয়াজ আর আদাটাও কুচিয়ে নিয়েছি। গার্নিশের জন্য ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচানো রয়েছে। চন্দ্রিমাদি, এই যে ভেজিটেবল গুলোকে তুমি যে কেটেছো, এটা কি কোনো স্পেশাল ভাবে কেটেছো নাকি নর্মালি আমরা যেরকম ভাবে চপ করি বা কাটি সেরকম? আলু ছাড়া বাদ বাকি যে সবজি আর ক্যাপসিকাম ছাড়া বাদ বাকি সবজি, যেমন ক্যারেট আর গ্রিন বিন, পিসটা আমাদের ফ্রেশ ফ্রোজেন, ইউএসএ তে তো সুবিধা আছে, ভালো প্যাকেটে পাওয়া যায়, সেইগুলো একটু বার করে রেখেছি, রান্না করতে তাড়াতাড়ি সুবিধা হয়। এবার শুরু করা যাক তাহলে আজকের রান্না। ঠিক আছে, প্রথমে আমি স্টোভটা জ্বেলে প্যানটা গরম করতে দেব। এবার একটু তেল ঢালছি, এই 2 টেবিল স্পুনের মতো। তেলটা একটু গরম হোক, তারপরে আমি শুকনো ফোড়ন গুলো ঢালব, শুকনো লঙ্কা, সিনেমন স্টিক আর সর্ষে। এটা একটু স্ট্যাটার করতে সময় লাগবে, তেলটা একদম গরম হয়নি। এরপরে আমি কয়েকটা কারি পাতা ঢালছি, গরম হয়ে এসছে, আর এগুলো আস্তে আস্তে স্প্ল্যাটার করছে। এরপরে যেটা দেব সেটা হচ্ছে আমার বাদামগুলো। আওয়াজ পাওয়া যাচ্ছে, চিটপিট চিটপিট করছে। অ্যাড করছি পেঁয়াজ আর আদা কুচি। আমরা কি আদা পেস্ট ইউজ করতে পারি, জিঞ্জার পেস্ট, নাকি আদাটাকে জাস্ট আমরা একটু কুচি? আদা কুচি দিলে ভালো হয়, ফার্মনেসটা থাকে। জিঞ্জার পেস্ট ইউজ করতে পারো, চিড়েটা একটুখানি মানে অত ফার্ম থাকবে না যখন সার্ভ করবে, লাইক আ পোলাও। কুচিটা দিলেই বেটার, ফ্রেশ কুচিটা দিলে।
ফ্ল্যাটার করতে শুনতেই পাচ্ছ। এরপরে আমি আসল ইনগ্রিডিয়েন্ট যেটা দিয়ে হচ্ছে পোলাও, চিংড়ি মাছ, এটা কিন্তু ফ্রেশ। আচ্ছা, এটা করতে একটু সময় লাগবে, চিংড়ি মাছটা কালার চেঞ্জ করবে। এখনো তেল, এরপরে একটু পিঙ্কি সল, চিংড়ি মাছ ফ্রোজেন থাকে। বলো ছাত্ররূপা, চিংড়ি মাছটা তুমি ফ্রোজেন ইউজ করেছো তাই তো? হ্যাঁ, ফ্রোজেন ফ্রেশ। ওটা কি অনেকক্ষণ আমাদের বের করে রাখতে হবে নাকি জাস্ট রান্না করার আগে বের করলেই হবে? আমি বলবো মিনিট কুড়ির আগে বার করে রাখলে হয়ে যাবে, একটু জলে ভেজালেই ছেড়ে। আচ্ছা, মোটামুটি পিঙ্কিশ হয়ে আসছে। এখন আমি একটু গোলমরিচের গুঁড়ো 1/2 teaspoon, লাইটলি হলুদের গুঁড়ো, আর যেটা দেব একটু চিনি, না হলে না নুনটা ঠিক মতন ব্লেন্ড করে না। এই ধরো 1/2 teaspoon নাড়াচাড়া করতে থাকবো। রঙ্গনটা বিকেন স্পেশাল ব্রেকফাস্ট তুমি রান্না করো? না, বাড়িতে আমি খুব যে রান্না করি তা নয়, তবে মাঝে মধ্যে চান্স পেলে পাই। তো আমি নানা রকম মাছের উপর কাজ করি, যেরকম ফিঙ্গারের মতো একটু চেঞ্জ করে, একটু চিজ গ্রেট করে, একটু চপ পার্সলে দিয়ে, একটু যদি অরিগানো থাকে দিয়ে হালকা করে একটু ব্যাটার করে ভেজে দিলাম, একটু ক্রিসপিও হলো, একটু চালের গুঁড়ো দিয়ে দিলাম। তো তার সঙ্গে মুড়ির সঙ্গে খাওয়া যেতে পারে, এমনি খাওয়া যেতে পারে, ককটেলস এর সঙ্গে, মানে ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্কস এর সঙ্গে খাওয়া যেতে পারে, ভালোই লাগবে। এরকম নানা রকম মাছের উপর, চিকেন এর উপর করা যেতে পারে। বাড়িতে তোমার সব থেকে প্রিয় রঙ্গনদা? হ্যাঁ, তোমার সব ফুড ক্রিটিক? আমার ফুড ক্রিটিক হচ্ছে আমার বউ। ও খুব ভালো রান্না করে, কিন্তু আমি যত ভালোই রান্না করি না কেন, ও বলে যে এটা হচ্ছে না, ওটা হচ্ছে না। তো সেই জন্য আমি সবসময় খুব বাড়িতে রান্না করি যখন খুব সতর্ক হয়ে করি। তা তুমিও কি তোমার ওয়াইফের থেকে কনস্ট্রাকটিভ ফিডব্যাক নাও? ফিডব্যাক তো নিই ডেফিনেটলি, ফিডব্যাকটা বাড়িতে অনেক অনেস্ট ফিডব্যাক পাই। বাইরে হলে লোকে হয়তো খেতে ভালো লাগলো বলে দিল ভালো হয়েছে, কিন্তু সবসময় যে ক্রিটিসাইজ করে তা নয়, কিন্তু বাড়িতে একদম সবসময় ক্রিটিসাইজ, এই চিনি হয়নি, নুন হয়নি। তো সবসময় শেখা যায়, আমি ওর কাছ থেকে শিখি, ও আমার কাছ থেকে শেখে, তো ইটস গুড। সব শেখার তো কোনো শেষ নেই, স্পেশালি রান্নায়। একেবারেই তাই। তা চিড়ের পোলাও তোমার ফেভারিট? হ্যাঁ, চিড়ের পোলাও আমি সবসময় ভেজিটেরিয়ান খাই, নানা রকম সবজি দিয়ে, স্পেশালি আলু দিয়ে, একটু কাঁচা লঙ্কা কুচি, ঝাল কাঁচা লঙ্কাটা জিভে পড়লে খুব ভালো লাগে, ট্যাঙ্গি লাগে। তো উনি যেটা করছেন চিংড়ি মাছ দিয়ে আমার খুব ভালো লাগছে, আমার মনে হচ্ছে নেক্সট অপরচুনিটি পেলেই আমি ওটা বাড়িতে বানাবো। তো আরেকটা জিনিস হচ্ছে যে উনি চিংড়ি মাছ ইউজ করছেন, আমরা ইচ্ছে করলে ওনার থেকে যেটা আইডিয়া পেলাম, ছোট ছোট চিকেন, বাঁচা চিকেন যদি বাড়িতে থাকে তার ছোট ছোট হালকা করে ভেজে নিয়ে যদি দিই তাহলে খুব সুন্দর টেস্ট হবে। কারি পাতাকে আমরা ইচ্ছে করলে চেঞ্জ করে একটু ধনে পাতা দিতে পারি, এইভাবে চেঞ্জ করাই যেতে পারে নিজের প্যালেট অনুযায়ী। আমার রান্না মোটামুটি শেষ হয়ে এসেছে, আমি কয়েকটা কাঁচা লঙ্কা কুচি দেব এখন এই প্যানের মধ্যে, আর কয়েকটা রাখবো গার্নিশের জন্য। আর ধনে পাতা যেমন রঙ্গনদা বললেন সেটাও একটু দেব, আর কিছুটা গার্নিশের জন্য রাখবো। মোহন বাগানি তো, তাই একটু সবুজ রাখতেই হচ্ছে। তুমি কতক্ষণ ধরে নাড়ালে? এটা ধরো চিড়েটা তো অলরেডি ধোয়া আছে, তাই নাড়ানোর জন্য আমি বলবো মিনিট 5 কি 7, খুব জোর সব সবজিগুলো এবং নুন মিষ্টি সব জিনিসটা মানে মানে ফুললি ব্লেন্ডেড হয়েছে এটা। আর সবজিগুলো যেহেতু ফ্রেশ ফ্রোজেন একটু সফটই থাকে, আর একটুখানি ক্রাঞ্চি থাকলে খেতেও ভালো লাগে। আমার রান্না শেষ।
তা চন্দ্রিমাদি, তোমার এই রান্নার পেছনে তোমার ইন্সপিরেশন কে? তুমি এত ভালো রান্না করো আমরা সকলেই জানি। আমার মা অত্যন্ত ভালো রাঁধুনি ছিলেন, মানে শি ওয়াজ আ গ্রেট কুক। তা ইন্সপিরেশন হচ্ছে ভালো খেয়ে বড় হলে দেখবে সেটাই তুমি প্রোডিউস করতে চাইবে সব সময়। আমার ক্ষেত্রে সেটা হয়েছে, আর যে বাড়িতে বিয়ে হয়েছে তারা সারাক্ষণ খেতে খাবার খেতে চায় নানা রকম, এক ধরনের। তাই যা যা শিখে এসেছিলাম, মানে বাপের বাড়ি থেকে শিখে আসিনি বলবো না, দেখে এসেছিলাম, কারণ আমার স্টুডেন্ট লাইফে তো বিয়ে হয়ে গেছিল, তার উপরে এখন অনেক 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 কিছু করতে শিখেছি। জাস্ট বিকজ ছেলে মেয়ে জামাই, এমনকি জামাই সাউথ ইন্ডিয়ান জামাই, সেও প্রচন্ড খেতে ভালোবাসে। আর তারপর বন্ধু বান্ধবরা তো রয়েছে, আর আমার কর্তার তো তুলনাই, সে তো তার একটা ওয়াও ফ্যাক্টর খাবারে যদি না থাকে শতরূপা, তাহলে তো হয়েই গেল, আবার আমাকে রিপিট করতে হবে সেম রান্না, বুঝেছো? সেই ওয়াও ফ্যাক্টরের জন্য অনেক কিছুই ট্রাই করতে হয়, নট ওয়ান টাইম বাট মেনি টাইমস টু গেট দ্য পারফেকশন আউট। বাহ, তাহলে কি তুমি মাঝে মাঝে সাউথ ইন্ডিয়ান রান্নাও করো বাড়িতে? হ্যাঁ হ্যাঁ করি, একদম করি। ইডলি, সাম্বার, উত্থাপাম, ধোসাটা ঠিক ভালো করে ম্যানেজ করতে পারছি না, তবে অন্য জিনিসগুলো পারি, ভাডা, দই ভাড়া সব করাই। সরি রঙ্গনদা একটু ইন্টারাপ্ট করবো, তোমার এই ওয়াও ফ্যাক্টরটা নিয়ে কি মতামত? আজকালকার জেনারেশনে এটা খুব দেখা যায় তো, কিন্তু আমরা যখন ছোট ছিলাম, যখন আমাদের মা বা দিদারা রান্না করতো, তখন কিন্তু তারা এরকম ইমপ্রেস করার জন্য একটা ওয়াও ফ্যাক্টরের কথা কখনো ভাবতো না, তারা সেটাই করতো যেটা ন্যাচারালি আসতো। তা তোমার কি মনে হয়, হাউ আর উই ট্রানজিশনিং ইন টু দিস নিউ এরা উইথ দ্য ইউটিউব অর উইথ ডিজিটাল কন্টেন্ট টু ইমপ্রেস আদার্স উইথ দিস ওয়াও ফ্যাক্টর? যেটা ট্রানজিশন হয়েছে সেটা হচ্ছে আগেকার জামানায় যেটা ছিল খেয়ে পেট ভরেছে নাকি, আর এখন পেট ভরার থেকে বলো বড় কথা হচ্ছে যে ওটা দেখতে ভালো হয়েছে নাকি ফার্স্ট, সেকেন্ডলি হচ্ছে টেস্ট তো আছেই, কিন্তু দেখতে ভালো হওয়া ব্যাপারটা একটা সামথিং নিউ যেটা ভীষণভাবে অ্যাট্রাক্ট করে, সেটা ভীষণ দরকার, যেটা আগে ছিল না। আগে পেট ভরানোটা আর সুস্বাদু খাবার তেলে ঝোলে সেই রকম ছিল, কিন্তু এখন ওই ওয়া ফ্যাক্টর যেটা সেটা এসে গেছে, তাহলে নিত্য নতুন রান্না, নিত্য নতুন রকমের প্রেজেন্টেশন, গার্নিশি, এগুলো এসে যেগুলো আগে ছিল না। তা রঙ্গনদা, ব্যাপারটা কি এখানে এসে দাঁড়ালো যে আজকে আমাদের মনের খিদে বা পেটের খিদের মধ্যে একটা ডিফারেন্স চলে এসেছে, মানে দ্য মাইন্ড ইজ অলওয়েজ লুকিং ফর সামথিং নিউ, সামথিং ডিফারেন্ট, সামথিং ইউনিক? তাই জন্য আসে, যার কারণ ডিমান্ডটা এখন বাড়ছে, তার কারণ হচ্ছে যে আমাদের ইটিং আউট, আমরা যখন ছোট ছিলাম তখন আমরা হয়তো বছরে দুদিন বা তিন দিন রেস্টুরেন্টে যেতাম, আর এখন আমরা উইকেন্ডে সবাই যাই, তো ইটিং আউট যখন বেড়ে যাচ্ছে, যখন আমরা বিভিন্ন দেশে ভিজিট করছি, সেই সব দেশে খাবার খাচ্ছি, তখন আমাদের টেস্ট প্যালেটটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, তো নানা রকম নতুন নতুন খেতে আমরা পছন্দ করছি, লাইক করছি, সেই জন্য এখন আমরা নতুন নতুন অনেক কিছু চাইছি, সেইখানে ওয়া ফ্যাক্টরটা কাজ করছে। তা চন্দ্রিমাদি, আমাদের দেবাশিস দা কোথায় আজকে? ফুটেজও কাছাকাছি আছেন, তিনি দেখতে পাচ্ছো পুরোটা? নমস্কার দেবাশিস দা, কেমন আছো? খুব ভালো আছি, তোমাদের দেখে খুব ভালো লাগে, অলওয়েজ হাসি মুখ। তা আজকে তো চন্দ্রিমাদি মোহনবাগানি চিড়ের পোলাও বানিয়েছে, তুমিও কি মোহনবাগানের সাপোর্টার? মানে বাড়িতেও আমি ফুটবল খুব একটা দেখি না, কিন্তু হ্যাঁ যখন দেখছি চন্দ্রিমাদি মোহনবাগানের জন্য কালার কোঅর্ডিনেটর হয়ে এসেছে, একদম একদম সবুজ আর মেরুন। আমি ভেবেছিলাম যে আমার একটা লাল পাঞ্জাবি আর একটা হলুদ চাদর দিয়ে আসবো, কিন্তু দেখলাম যে হাতের কাছে পাচ্ছি না, তাই এটাই করে নিলাম, ওই লাল হলুদ চাদর যদি বলা যায়। ওরে বাবা, তাহলে তো এখানে লড়াই লেগে যেত। চিন্তা যখন করছি তখন আমি একটু সাইডে করছি। আচ্ছা একটা জিনিস আমি বলে নিই, যেটা হচ্ছে সচল ভাই যে বললো না যে আমি খুব ডিমান্ডিং, ওরকম কিছু না, আসলে ওর মা খুব ভালো সাংঘাতিক ভালো, আর আমার মাও সাংঘাতিক ভালো, তো আমি তো ওই খেয়ে অভ্যস্ত, মানে আমার মার রান্না,
অসাধারণ দেখতে লাগছে চঞ্জিমাদি, ভীষণ লোভনীয়। লকডাউন না থাকলে এক্ষুনি তোমার বাড়িতে চলে আসতাম। ভাবছি বাক্স করে করে প্যাক করে করে তোমাদের সবার বাড়িতে একটু একটু নামিয়ে দেওয়া যাবে। আমার কথা বলে এসব কথা বলতে নিয়ে কমে যাবে খাবার। আচ্ছা, এটার জন্য দুটো সস অলরেডি বানানো আছে, তবে গ্রিন আর রেড। এখন কর্তার জন্য তো দিতে হবে সসটা। আমার আইডিয়া যে এটা একটু মুখ যদি মেনু না দিন দেওয়া যায় তো তখন ও বলে এই রকম সস করবে। আচ্ছা, কর্তার জন্য টেস্টিং এর জন্য এটা, উনি যদি সস চান সস দিয়ে খাবে। এখন খাবো? হ্যাঁ, একটু খেয়ে দেখো কেমন হলো। কেমন লাগছে দেবাশিস দা? এক্সিডেড এক্সপেকটেশন? খুব ভালো হয়েছে, এত ভালো লেগেছে, দারুণ দারুণ হয়েছে। অ্যাকচুয়ালি আমার স্ত্রীকে জেনারেলি আমি খুব একটা ভালো বলি না, আজকে ওয়াও ফ্যাক্টর টেস্ট ছিল। যেটা আমার এই রান্নাটার মধ্যে ভালো লাগছে সেটা হচ্ছে যে এটা খুব ব্যালেন্স রান্না। ইন দ্য সেন্স এর মধ্যে কার্বোহাইড্রেট আছে, প্রোটিন আছে, গ্রিন ভেজিটেবল আছে, অন্যান্য ভেজিটেবল আছে, আর খুব হালকা, এতে খুব একটা মানে তেল মশলা নেই, কিন্তু খুব সুস্বাদু। ওই লঙ্কার ইয়েটা আছে, তারপর সিলান্ট্রোর যে ধনে পাতার অ্যারোমাটা আছে, আর এই সস দুটো দারুণ যাচ্ছে। পার্টিকুলারলি এই যে লাল সসটা আছে ওটা খুবই ভালো যাচ্ছে চিংড়ি মাছের সঙ্গে। কি দিয়েছ? ওতে শ্রীরাচা আছে, সয় সস আছে, আর দ্য গার্লিক পাউডার আছে, আর মানে রেডিশের কম, আর হ্যাঁ হর্স রেডিশ আছে। আচ্ছা, হর্স রেডিশ, টমেটো আছে, তো টমেটো আছে, খুব ভালো টেস্ট হচ্ছে। হর্স রেডিশটা দিয়ে অনেকটা ওই প্রন ককটেলে যেরকম লাগে না ওইরকম একটা লাগছে, একটা ছাঁচ আছে সেটাতে। আর এটার মধ্যে একটা জিনিস আমি বলবো যে ব্যালেন্স খাবার সত্ত্বেও এই যে দেখবে চিঁড়েটা কিন্তু একদম ঝিঁচি ঝিঁচি করছে, একটু আটকে নেই, আর যখন খাচ্ছি স্বাদটা তো আছে। টেক্সচার বলে একটা জিনিস আছে না, যে সব নরম বিভিন্ন ধরনের যে টেক্সচার, এর মধ্যে চিঁড়েটা বেশ ঝিরঝিরে একটু শক্ত আছে, আলুটা আরো নরম, তারপরে তোমার চিনে বাদাম একটা ক্রাঞ্চ আছে, গাজর এই গাজর, তারপরে এই গ্রিন বিনস একটু আলডান্তে আছে। সুতরাং নানা রকমের একটা টেক্সচার পাচ্ছি এর মধ্যে। তবে এর মধ্যে একটা ওয়াও ফ্যাক্টর আমি সাজেস্ট করতে পারি, বলবো এটা যদি রমনদা আপনিও বলবেন এটা কি মত, এতে যদি একটু ওই যে চাইনিজ সরু রাইস নুডলস যেটা হয় না, ওইটা যদি একটু প্যান ফ্রাইড করে একটু কুড়মুড় করে ভেজে এর উপরে দেওয়া যায় বা তলা দেওয়া যায় তাহলে খুব ভালো জমে যাবে। আচ্ছা, এই আমার শেষ। হ্যাঁ, থ্যাংক ইউ দেবাশিস দা। রঙ্গন দা, আপনার কোনো প্রশ্ন? হ্যাঁ নিশ্চয়ই, আমি যেটা বলতে চাই যে আমি যদি এখন ইউএসএ তে আপনাদের ওখানে থাকতাম তাহলে আমি সসটাকে চন্দ্রিমা দিকে বলতাম আলাদা করে ফ্রিজে সরিয়ে রেখে দিন, পরের দিন একটা ফিশ ফ্রাই বা কিছু বানিয়ে দেবেন তার সঙ্গে খাবো। কিন্তু চিড়েটা এত সুন্দর, এত কালারফুল এবং এত সুন্দর ব্লেন্ড হয়েছে, ছবিতে দেখে মনে হচ্ছে যে চিড়েটা আমি আলাদা করে খেতাম, আর ওই সসটা দেখেও খুব ভালো লাগছে। সসটাকে নিশ্চয়ই ওনাকে বলতাম যে সরিয়ে রাখুন, পরের দিন একটা ফ্রাই বানিয়ে দেবেন তার সঙ্গে ওই সসটা অ্যাকম্পানিমেন্ট হিসেবে খাবো। কোনো সমস্যাই নেই রঙ্গনদা। হ্যাঁ, চিড়ের পোলাও সাইডে রইলো পোলাওয়ের মতন, আর তার সঙ্গে একটা বড় ফিশ ফ্রাই উইথ রেড সস, একদম যেদিন করোনা ভাইরাসের এপিসোডটা আগে ক্লোজ করে যাবে। ধন্যবাদ, তোমার থেকে সসের রেসিপিটা জানার অপেক্ষায় থাকলাম। আচ্ছা নিশ্চয়ই, এখন শুনতে চাও ধনে পাতাটা, লালটা তো বললাম। হ্যাঁ, ধনে পাতাটা রেসিপিটা একটু শেয়ার করো প্লিজ। ধনে পাতাটা একদম তোমার ফ্রেশ ধনে পাতা, সেটা ব্লেন্ডারে দিয়েছি, তারপরে দিয়েছি রসুনের কোয়া, তারপরে তাতে আছে তোমার অলিভ অয়েল, নুন, জিরে রোস্ট করে, মানে শুকনো মানে তোমার কাঁচা জিরে রোস্ট করে সেটা দেওয়া আছে, আর ইয়ে একটু তেঁতুল আর লেবুর রস দুটোই দিয়েছি যাতে তোমার নুন আর ওই টক ভাবটা আসে, আর গার্লিকটা দেওয়াতে তোমার কাঁচা রসুনের কোয়াটা দেওয়াতে একটা বেশ সুন্দর ফ্লেভার এসছে জানো তো, আর গন্ধটাও। এটাই হচ্ছে গ্রিন সসের রেসিপি। কতদিন এটাকে করে প্রিজার্ভ করে রাখতে পারি? হ্যাঁ, প্রিজার্ভ করে আমি অলরেডি রেখেছি, একটা পুরো টাবে প্রিজার্ভ করাচ্ছি, তুমি অন্যান্য রান্নাতেও ইউজ করতে পারো সব, বুঝতে পেরেছো? তুমি যদি ফিশ ফ্রাই করছো
ওটা ম্যারিনেট হিসেবেও খুব ভালো যাবে, কারণ ও কাঁচা লঙ্কাও তো আছে, বলতেই ভুলে গেছি, কাঁচা লঙ্কাও আছে, বেশ কিছুটাই আছে, একটু ঝাল ঝাল। এই প্রিজারভেটিভ এর কন্টেক্সটে জিজ্ঞেস করব, রান্নায় আমরা বাড়ির রান্নায় স্পেশালি কি দিলে অনেক দিন ধরে প্রিজার্ভ করে রাখা যায়? কারণ জেনারেলি তো আমরা এখন বাড়িতেই রান্না করছি আর প্রিজারভেটিভ তো কমার্শিয়ালি ইউজ হয়ে যায়, তাহলে সেই ব্যাপারে যদি কিছু। সেটা হচ্ছে যে আমরা যদি জল না ইউজ করি আর ওর মধ্যে যদি কয়েকটা দানা সাইট্রিক অ্যাসিড দিয়ে দিই, তাহলে ওটা অনেক দিন রাখা যাবে, ইনফ্যাক্ট ইয়ার লং রাখা যাবে, খারাপ হবে না। আর যেহেতু ওর মধ্যে অলিভ অয়েল রয়েছে, তো অলিভ অয়েল থাকলে, তেল থাকলে ওটা খারাপ হবে না, একটু সাইট্রিক অ্যাসিড দিলে ভালো হয়। মানে ভিনেগার বলছেন তো? না না, সাইট্রিক অ্যাসিডের দানা যেগুলো পাওয়া যায় চিনির মতো, টকও রাখবে আর ওটা সাইট্রাসও হবে, আর এট দা সেম টাইম ওটা প্রিজারভেটিভ এর কাজ করবে। ও ওকে, তাহলে পাওয়া যায় কিনা জানি না, তো সাইট্রিক অ্যাসিডের জায়গায় আমরা আমচুর পাউডার দিতে পারি। আমচুর দেওয়া যায়, কিন্তু আমচুর প্রিজারভেটিভ এর কাজ করবে না, আমচুরের টেস্টটা অন্য মাত্রায় চলে যাবে, সেটাও খুব ভালো টেস্ট হবে। তবে উনি তেঁতুল দিয়েছেন, লেবু দিয়েছেন, তো মানে যেটা অনেক ন্যাচারাল টেস্ট, তেঁতুলের একটা খুব বেশি টকের মতো আর লেবুর একটা ফ্লেভার আছে, দুটো মিলিয়ে সঙ্গে কাঁচা লঙ্কা অভূত গুলো, মানে শুনেই মনে হচ্ছে যে আমার জিভে জল চলে আসছে। খাওয়াতে পারলাম না আপনাকে, নিশ্চয়ই খাবো, আসবো খাবো। তাহলে এবার শুরু করা যাক কোয়েশ্চেন এন্ড আনসার রাউন্ড, দেখা যাক বিএজিসি সদস্যরা কি বাঘা বাঘা প্রশ্ন নিয়ে এসেছে চন্দ্রিমাদি এবং রঙ্গনদার জন্য। আমার নাম অজন্তা মজুমদার, আমি ডাউনার্স গ্রাফ ইলিনয় থেকে আমার প্রশ্ন করছি চন্দ্রিমাকে। দেখতে দারুণ লাগলো চিড়ের পোলাও, কিন্তু আমার মুশকিল হয় আমি যতবার ট্রাই করেছি চিড়েটা একদম কাদা কাদা হয়ে যায়, ঝরঝরে রাখার টেকনিকটা জানতে চাই। আচ্ছা, এখানে অজন্তা দু রকম চিড়ে পাওয়া যায় ইউএসএ তে, একটা হচ্ছে থিক পোহা আর একটা দেখবে থিন পোহা। ট্রিকটা হচ্ছে তুমি যদি থিক পোহাটা কেনো আর যতটা করতে চাও, ধরো দু কাপের মতন, হ্যাঁ, তুমি নিলে আর যে স্ট্রেনারে তুমি ধোবে সেই স্ট্রেনারে কিন্তু ড্রাই চিড়েটা ঢেলে নেবে, হ্যাঁ, একদম রানিং ওয়াটার, লিউক ওয়ার্ম ওয়াটারের আন্ডারে তুমি চিড়েটাকে ওই স্ট্রেনারের মধ্যেই ধোবে, ধরো মিনিট তিন চার কি, হ্যাঁ, খুব বেশি নয়, আর একটা তলায় বাটি রেখো যাতে জলটা পুরো ক্লিয়ার আউট করে যায়, মানে ড্রেন আউট। এটাই হচ্ছে মেইন ট্রিক হাউ টু কিপ ইওর পোহা ভেরি কি বলবো, মানে ঝরঝরে ঝরঝরে। কিন্তু রান্নাটাও কি কম করতে হবে, খুব কম টাইমের জন্য? রান্না বেশিক্ষণ করতে লাগে না, তোমার সমস্ত ইনগ্রিডিয়েন্ট গুলো যখন রান্না করে ফেলেছো, যেমন স্টেপ বাই স্টেপ দেখতেই পাচ্ছ হয়তো ভিডিও গুলোতে, তারপরে তুমি লাস্ট ইনগ্রিডিয়েন্ট চিড়েটা দেবে, হ্যাঁ, একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখো, তাহলে চিড়েটা কি হয় এই ধোয়ার পর না অনেক সময় একটু শক্ত হয়ে যায়, হ্যাঁ, তো নেড়ে চেড়ে হালকা করে আঁচ কমিয়ে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখো, এবং তারপরে নামানোর আগে কাঁচা লঙ্কা আর ধনে পাতা গার্নিশ হিসেবে, তাহলে দেখবে একদম ঝরঝরে, আর তেলটা খুব কম লাগে। তো আন্দাজ মতন তুমি কতটা করছো, আমি যেমন 2 tablespoons কি 2.5 tablespoons তেলেই হয়ে যায়, আর তেলটা তুমি আগেই দেবে যখন মাছ যদি অ্যাড করো, যদি শুধু নিরামিষ করো, যাই করছো তখনই তেলটা অ্যাড করবে, তারপরে আর দেওয়ার দরকার হয় না, অ্যান্ড ইট উইল টেস্ট ফ্যান্টাস্টিক। তুমি হলুদটা তোমার অপশনাল, দেখতে ভালো লাগে বলে আমি দিই, তুমি নাও দিতে পারো। আচ্ছা, তুমি বললে দু রকমের চিড়ে পাওয়া যায়, পাতলা আর মোটা, রাইট? থিন, তাহলে থিন, থিনটা ইউজুয়ালি কিসে ইউজ হয়? থিনটা তুমি হয়তো ভিজিয়ে যে আমরা খাইটাই না অনেক সময় চিড়ে, মানে যে বাঙালির তো বিশেষ করে না এটা ফলারের মতন অনেক সময় খায়, সেটা থিক পোহাটা ওয়ার্কস বেটার, এটাই আমি বলি। থিনটাতেও করা যায়, ওই যে তুমি বললে গ্যাপ গ্যাপ হয়ে যায় ভীষণই পাতলা, আমার আমার সব সময় হয়ে যায় তাই। ওকে, থ্যাংক ইউ চন্দ্রিমা। সর্ষের তেল দিলে সবসময় বাঙালিদের একটু ভাল লাগে, আমার যদি সর্ষের তেল প্রতি, যদি স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো জানি না, কিন্তু সর্ষের তেলটাকে আমি বেশি লাইক করি, তো সর্ষের তেল দিয়েও উনি করতে পারেন ইচ্ছে করে। এখানে আমার একটা বলবার আছে, আমি অলিভ অয়েল দিয়ে রান্নাটা পুরো করিনি, শুধু চাটনিটাই বানিয়েছি, আমি ইউজ করেছি ক্যানোলা অয়েল, সাদা ক্যানোলা। থ্যাংক ইউ অজন্তা, চলে যাচ্ছি আমাদের নেক্সট অডিয়েন্সের কাছে, সোনালি। হ্যাঁ, হ্যালো চন্দ্রিমা, দেবাশিষ দা, রঙ্গন দা, খুব ভাল লাগলো আজকের এই এপিসোড দেখে চন্দ্রিমা তোমার রান্নার। আমরা সবসময় অনেক গল্প শুনেছি, এন্ড উই নো
যে দেবাশিস দা ইজ সাচ আ গ্রেট ফুডি, তো মানে তোমার ওই স্ট্যান্ডার্ডের রান্না তুমি সবসময় এত ভালো করো, আর আজকের রান্নার প্রেজেন্টেশনটা এত সুন্দর হয়েছে, দেখতে ইট ইজ ভেরি অ্যাট্রাক্টিভ। তো যেরকম রঙ্গনদা বললেন, মানে দেখেই মনে হচ্ছে কতক্ষণে টেস্ট করব আর খাবো। আমার তোমার কাছে দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে যে তুমি যে শ্রিম্প ইউজ করেছো ওইটার মধ্যে কি কুক শ্রিম্প ইউজ করা যায়, ফ্রোজেন কুক শ্রিম্প? হ্যাঁ, সেটাও করতে পারো। তাহলে কি ওটা একটু শেষের দিকে দিও, আমি যেমন শ্রিম্পটা সবার আগে দিয়েছি মানে সবজি দেওয়ার আগে, তুমি যখন পেঁয়াজ আর কি বলে কুচো আদাটা নাড়ছো তখন শ্রিম্পটা দিও। শ্রিম্পটা সব সবজি যখন দিয়ে দিয়েছো তখন দিও, কারণ না হলে আর শক্ত শক্ত হয়ে যায় চিংড়ি মাছগুলো। হ্যাঁ, ইউ ক্যান ইউজ ইট অফকোর্স। আরেকটা আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যেই ভেজিটেবলস ইউজ করেছো, দিজ আর দ্য রেগুলার ভেজিটেবলস যেগুলো আমরা ইউজ করি, তো অনেকে যারা ডায়াবেটিক আছে বা যারা হয়তো আলু ইউজ করতে চায় না, তো তার জায়গায় কি জুকিনি বা ব্রকলি এরকম কোন ভেজিটেবল কি ইউজ করা যায়? অ্যাবসলিউটলি, তুমি যেরকম ভাবে ইউজ করতে চাও, বুঝতে পেরেছো? স্ন্যাপ পিস, একটুখানি চাইনিজ ফ্লেভার আনতে গেলেও একটুখানি সয় সস যদি দিতে চাও নুনের বদলে সেটাও একটু দিতে পারো, কারি পাতাটা দিও না তখন। হ্যাঁ, জাস্ট ইউজ ইট, তো অনেক ভাবেই করা যেতে পারে, মানে উই ক্যান ব্রিং আ ফিউশন কুকিং ইনটু ইট, মানে থ্রু অ্যাডিং ডিফারেন্ট কাইন্ড অফ স্পাইসেস টু দ্য চিড়ে। চিড়ে খুব ভার্সেটাইল একটা জিনিস দেখছি, ভীষণ, মানে এরকম যে ভার্সেটাইল হতে পারে আমাদের কোনো ধারণা ছিল না। সো থ্যাঙ্কস টু ইউ, তুমি একটা নতুন টুইস্ট দিয়ে আমাদের দেখালে। আর আমার নেক্সট প্রশ্ন হচ্ছে রঙ্গনদার কাছে। রঙ্গনদা, আপনি তো অনেক রকমের রান্না করেন, অনেক রকম আপনার এক্সপিরিয়েন্স আছে, তো এটার কি কোনো মানে চিড়েকে হয়তো আমরা ইংলিশে বলি যেটা ফ্ল্যাটেন রাইস, রাইট, তো এটার কি কোনো ফিউশন কোনো রেসিপি আপনি কখনো ট্রাই করেছেন, উইচ ইজ মানে মোর ইন্টারন্যাশনাল লেভেলের কোনো রেসিপি? ইন্টারন্যাশনাল লেভেলে আমি কোনো ইউজ করিনি, তবে চিড়েতে আমরা নর্মালি চিড়ে ভিজিয়ে খাই, চিড়ের পোলাও করি, আর মুড়ি ঘন্টর সঙ্গে অনেক সময় ইউজ করা হয়। ও ওকে, মুড়ি ঘন্টের মধ্যে আপনি গোবিন্দভোগ চালের বদলে অনেক সময় চিড়ে দিতে পারেন, তাতে টেস্টটা খুব ভালো হয়। ও ওকে, হ্যাঁ, এটা ইন্টারন্যাশনালি আমি কখনো ইউজ করে দেখিনি। ওকে, আর জুকিনি যেটা বললেন, জুকিনি দিলে হয়তো একটু সগি হয়ে যাওয়ার চান্স আছে, আপনি ওখানে ব্রোকলি একটু ছোট ছোট করে ফ্লোরেটস অফ কলিফ্লাওয়ার যদি দিয়ে দেন তাহলে খুব সুন্দর টেস্ট হবে। গ্রিন পিস, ফ্রেশ গ্রিন পিস। ও ওকে, আর এটার সাথে আপনি কোনো ককটেল বা মকটেল কোনো সাজেস্ট করতে পারেন, উইচ উইল গো ওয়েল উইথ দিস কাইন্ড অফ চিড়ের পোলাও? এটা যদি যখন একটু ঝাল ঝাল হবে, যেহেতু কাঁচা লঙ্কা ফ্রেশ গ্রিন চিলিজ রয়েছে, তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে কোনো স্পিরিটস এর সঙ্গে এটা ভালো যাবে। থ্যাংক ইউ রঙ্গনদা। সোনালি দেবাশিস বলছিল, হাউ অ্যাবাউট ব্লাডি ম্যারি? আমার দুটো প্রশ্ন, চন্দ্রমাদির প্রশ্নটাই প্রথম বলছি। চন্দ্রমাদি, আজকে রান্নাটা দেখে সত্যি খুব ভালো লাগলো, এরকম আমিষ কিছু দিয়ে চিড়ের পোলাও কোনোদিনও ট্রাই করিনি। আমি ভাবছিলাম শ্রিম্পে তো অনেকের একটু অ্যালার্জি থাকে, তুমি আর কোনো রকম কোনো কিছু আমিষ দিয়ে কি এই রান্নাটা কখনো করেছো বা সাজেস্ট করতে পারবে যে এই রান্নাটা আমিষ আর কি ইউজ করা যেতে পারে? আমি কিন্তু স্ক্র্যাম্বল এগ দিয়েও করেছি, জানিস পৌলমী, খুব ভালো, মানে পুরো রান্নাটা যখন শেষ হয়ে যায় নামানোর আগে ডিমটাকে যেমন আমরা যেমন করি আর কি স্ক্র্যাম্বল এগ, ছেড়ে গুঁড়ো গুঁড়ো হয়ে গেলে উপরে সাজিয়ে দিয়ে দিতে খুব ভালো লাগে, আর তার উপর যদি একটু গোলমরিচ ছড়িয়ে সসের মতো, ইট টেস্ট রিয়েলি গুড। আমি কখনো চিকেন দিয়ে করে দেখিনি, নিশ্চয়ই সেটাও খেতে ভালো। আরেকটা জিনিস ভালো হবে, যদি আপনি একটু মৌরলা মাছ পান, ছোট ছোট একদম ছোট মৌরলা মাছ, খুব ভালো লাগবে। আপনার থেকে আইডিয়া পেলাম চিংড়ি মাছের, আমি কোনোদিন ননভেজ করিনি, ছোট মৌরলা মাছ খেলে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো হবে, কড়া করে ভেজে নিয়ে কি হ্যাঁ এটা একদম সেটাও একটা ভালো আইডিয়া। হ্যাঁ, শ্রিম্প আর এই দুটোই আমার বেশ পছন্দের, মৌরলা মাছ
জানি না কাটা ছাড়িয়ে খাওয়া করে না কাটা শুদ্ধই খেয়ে নেয় তো মোরলা কাটা শুদ্ধ করে কিনা খেতে ফ্রাই করি তো ট্রাই করে দেখব আমি আমার বাড়ির অন্যরা খেতে পছন্দ করতে পারে এবার আমি রঙ্গনদাকে একটা প্রশ্ন করছি রঙ্গনদা আমি না ছোটবেলা থেকে একটা আমার কাছে অবাক লাগে পোলাও মানে আমি জানি চাল দিয়ে মানে চিড়ে মানে চাল দিয়ে যেটা পোলাও বলে সেটা চিড়ে দিয়েও পোলাও বলে কেন মানে চিড়েটা দিয়ে পোলাও নাম কেন আমরা তো ছোটবেলা থেকে চিড়ের পোলাওয়ের সঙ্গে খুবই মানে ওতপ্রোত ভাবে জড়িত কেন মা যখন ছোটবেলায় বিভিন্ন রকম জলখাবার বানিয়ে দিতেন তখন চিড়ের পোলাও একটা পার্ট অফ দা ইভিনিং স্ন্যাক্স ছিল তো সেই হিসেবে তো যেহেতু এটা পোলাও এর মতো বানানো হচ্ছে সেজন্য পোলাও বলা হয় হয়তো পোলাও মানে হচ্ছে পলান্ন আর একটা হতে পারে চিড়েটা তো রাইসেরই আর একটা ফর্ম সে কারণেও ওটা পোলাও বলা হতে পারে থ্যাংক ইউ পোলমি আমাদের নেক্সট কলার ইন্দ্রানিধি হ্যাঁ আছি হ্যাঁ আমি বসে বসে ভাবছিলাম প্রশ্ন কি করা যায় চন্দ্রিমাকে তো কোনো প্রশ্ন করাই যায় না শুধু চন্দ্রিমার বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করা যায় কিন্তু এখন সোশ্যাল ডিস্টেন্সিং এর সময়তে সেই প্ল্যান করছি আর কি করে গিয়ে একটু টুক করে চিড়ের পোলাও বা যাই করছে ও সেটা একটু টেস্ট করে আসবো থ্যাংক ইউ সো মাচ চন্দ্রিমা ইউ আর সো ওয়েলকাম থ্যাংক ইউ ফর মেকিং দিস বিউটিফুল ডিশ রঙ্গনদার কাছে যাব রঙ্গনদা আপনার কাছ থেকে একটু শুনতে চাই এই ধরুন দেবাশিস যেরকম বললো না যে সব রকম টেক্সচার্স রয়েছে এর মধ্যে তাছাড়াও ধরুন কার্বোহাইড্রেটস আছে নিউট্রিশিয়াস ভেজিটেবলস আছে সঙ্গে সঙ্গে প্রোটিনস আছে তো এই রকম কম্বিনেশনে পোলাও ছাড়া আর কি হতে পারে মানে আমরা দেখলাম যে চাল বা চিড়ে ইত্যাদি জিনিস দিয়ে পোলাও হয় এবং নামটাও সেই থেকে এসছে কিন্তু ধরুন এইগুলো বাদ দিয়ে দিলাম চাল বা চিড়ে বাদ দিলাম তাহলে এই বাকি নিউট্রিশন গুলো নিয়ে কি ধরনের আইটেম করা যায় যেটা এই চিড়ের পোলাও মতনই হবে মানে রাইস বাদ দিয়ে তো রাইস বাদ রাইস বাদ হ্যাঁ আপনি রোল বানাতে পারেন কলকাতার যে কাঠি রোল আছে সেই রোল বানাতে পারেন রোলের মধ্যে ওখানে যে ময়দা দিয়ে করছেন ওর মধ্যে কার্বোহাইড্রেট রয়েছে আর চন্দ্রিমাদি যে ভেজিটেবলস গুলো ইউজ করলেন সেগুলো ফাইনলি চপ উইথ আপনি শিম দিতে পারেন আপনি মাছ দিতে পারেন আপনি চিকেন দিতে পারেন দিয়ে রোল করতে পারেন তাহলে এটা একই রকম নিউট্রিশিয়াস হলো কার্বোহাইড্রেটও থাকলো প্রোটিনও থাকলো ভিটামিনসও থাকলো সবকিছু থাকলো কিন্তু চালটা থাকলো না আর চন্দ্রিমাদি যে ভেজিটেবলস গুলো দিলে সেগুলো দিয়ে দিলেন ওর মধ্যে ইচ্ছে করে খুব ফাইনলি চপড একটু শিম বা চিকেন দিয়ে দিলেন ওটা একটা প্যানের মধ্যে একটু সামান্য গ্রিজ করে নিলেন ওটা দিলেন অমলেটের মতো হয়ে গেল আচ্ছা মানে আপনি উত্তপম উত্তপম স্টাইলে কিছু একটা বাঙালি বোলা রুটি যেটাকে বলে আচ্ছা আচ্ছা ওয়াও অসম খুব ভালো লাগলো আরেকটা প্রশ্ন আপনাকে করব অনেকক্ষণ থেকে ভাবছি সেটা মানে এই স্পেসিফিক জিনিসগুলো নিয়ে নয় কিন্তু লকডাউন নিয়ে ধরুন বা এখন যেই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি আপনি আগের বারও আমাদের সাথে বিএজিসি তে এসেছিলেন পাঁচ ফোরনের প্রথম অনুষ্ঠানে সেখানে আপনি বলেছিলেন যে খিচুড়িটা খুব পপুলার হয়েছিল এবং আপনি নিজেও সোশ্যাল মিডিয়াতে খিচুড়ি সম্পর্কে অনেক ভ্যারাইটিস বলেছেন তো জল খাবার যদি আমরা বলি কারণ এখন আমাদের বেশি খিদে পাচ্ছে বাড়িতে থাকছি টুকটাক খেতে ইচ্ছে করছে তো এই টুকটাক খুব কম ইনগ্রিডিয়েন্ট নিয়ে বেশ হেলদি যদি আপনার কাছে আলু থাকে আলুটাকে ম্যাশ করে নিন আলুটাকের মধ্যে যদি আপনার আগের দিনের যদি একটু লেফট ওভার রাইস থাকে সেই রাইসটাকে ওর সঙ্গে দিয়ে দিলেন একটু আপনার গ্রিন চিলি একটু গার্লিক চপ করে দিলেন একটু ধনে পাতা বা সিলান্ত্র দিয়ে দিলেন দিয়ে ওটাকে ছোট ছোট বড়ার মতো শ্যালো ফ্রাই খুব ডিপ ফ্রাই নয়
মানে যেহেতু আলুটা আপনি সিদ্ধ করে নিয়েছেন, চালটা অলরেডি কুকড, তো আপনাকে খুব ডিপ ফ্রাই করতে পারেন না, তাওয়াতে একটু অল্প তেল দিয়ে জাস্ট একটু স্টার ফ্রাই করে খান, খুব ভালো লাগবে, এটা হেলদিও আর অত তেল নেই। আচ্ছা, আর আপনি তেল বলছেন, আপনি এক্ষুনি বললেন মাস্টার্ড অয়েল আপনার খুব প্রিয়, তো মাস্টার্ড অয়েল এর বদলে এখানে অলিভ অয়েল বা হোয়াইট অয়েল ইউজ করতে পারাই যেতে পারে, তাই কি? হ্যাঁ, করা যেতে পারে। আচ্ছা আচ্ছা, আর ফ্লেভারটা আসে, ঝাঁজটা আসে, সেটা বাঙালিদের খুব টানে। রাইট রাইট, সেটা তো বটেই, মানে আমরা সবসময় একটা অন্যরকম, মানে একটু যদি মুড়ি রেখে খাই তার মধ্যে যদি একটু সর্ষের তেল দেওয়া হয় ওই ঝাঁজটা খুব ভালো লাগে। আর আপনার কথা থেকে মনে হচ্ছে নস্টালজিয়ার কথাটা, আপনি তো প্রচুর কুকিং শোজ এর সাথে যুক্ত বাংলায় এবং বাংলার বাইরে, তো আপনি কি লক্ষ্য করেছেন যে আমরা যারা ধরুন বাংলার বাইরে থাকি, প্রবাসে থাকি, আমাদের কি নস্টালজিয়াটা কাজ করে বলে আমরা সাবেকি রান্না বা ধরুন ট্রেডিশনাল রান্না বেশি পছন্দ করি দেন কলকাতা বা বাংলার লোকেরা যারা একটু এক্সপেরিমেন্টেশনাল খাবার, একটু নানা ধরনের ইনগ্রিডিয়েন্ট টুকটাক মিলিয়ে মিশিয়ে রান্না করতে পছন্দ করেন, আপনি কি মনে করেন? আমি আমার নিজের ব্যবসা থেকে যেটা বুঝি, বিজনেস থেকে, যেহেতু আমি কেটারিং এর বিজনেস করি, আমার যত ক্লায়েন্টস আছে কলকাতা বা কলকাতার আশেপাশে উইদিন ওয়েস্ট বেঙ্গল, তারা পছন্দ করে নানা রকম এক্সপেরিমেন্টাল নতুন ফিউশন নন বেঙ্গলি বা মিক্সচার অফ মেনুস। কিন্তু যত আমার ক্লায়েন্ট আছে যারা প্রবাসী, মানে ইন্ডিয়ার মধ্যে প্রবাসী, দিল্লি বোম্বে, বা আমরা যখন দিল্লি বোম্বে তে কাজ করতে যাই, পুনেতে যাই, বা আপনাদের মতো যারা এনআরআই, যারা বিএ বা অন্য প্রাসিক কোনো কারণে কলকাতা আসেন, দে প্রেফার টু গো ফর বাঙালি মেনু। আচ্ছা আচ্ছা, মানে যেখানে লুচি থাকবে, ছোলার ডাল থাকবে, পটলের দোরমা থাকবে, লম্বা স্টেম ছোলা, বেগুন ভাজা থাকবে বা বেগুন পাতুরি থাকবে, ভেটকি মাছের পাতুরি থাকলো, একটা মিষ্টি পোলাও থাকলো, কষা মাংস থাকলো, চিতল মাছের মুড়িটা থাকলো, কাঁচা আমের চাটনি থাকলো, দই রসগোল্লা থাকলো, এরকম। আর কিন্তু আপনার কি মনে হয় একটা সার্থক কুক হওয়ার জন্য আমাদের কি বেশি এক্সপেরিমেন্টেশনাল হওয়া উচিত, না শুড উই ট্রাই টু স্টে? ব্যাপারটা হচ্ছে যে একটা বলুন না, একটা ভালো শেফের যে কোয়ালিটিটা লাগে সেটা হচ্ছে প্রথম হচ্ছে হার্ড ওয়ার্কিং, তারপর হচ্ছে অবজারভেশন, তারপর ইনোভেশন। এবার আপনি ইনোভেশন যত করবেন তত ভালো, তবে আমরা শেফরা কি হয়, একটা পার্টিকুলার কুইজিনের উপর আমার এক্সপার্টাইজ হই। রাইট রাইট, সেটা কেউ চাইনিজ এর উপর কাজ করছে, কেউ ইন্ডিয়ান এর উপর কাজ করছে, কেউ ইটালিয়ান এর উপর কাজ করছে, হ্যাঁ, কিন্তু সেটা তো একটা স্পেশালাইজেশনের ব্যাপার হয়ে গেল। কিন্তু ওই কি বললাম, হার্ড ওয়ার্কিং, অবজারভেশন আর ইনোভেট, এই তিনটে কোয়ালিটি থাকতেই হবে। আমাদের মানে মধ্যে সবসময় একটা ভয় কাজ করে যে ব্যাপারটা বেশি ঘেটে গেল কিনা, মানে বাঙালি রান্না করতে গিয়ে আবার চাইনিজ রান্না হয়ে গেল কিনা। আপনি যদি একটা করতে করতে আপনার কাছে বাড়িতে যা ইনগ্রেডিয়েন্ট আছে সেটা দিয়ে করতে গিয়ে একটা নতুন কিছু যদি তৈরি হয়ে যায়, তার থেকে ভালো কি আছে, একটা নতুন আইডিয়া আমরা পেলাম। বাহ, খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ দাদা, মানে ভেরি হেল্পফুল, থ্যাঙ্কস আ লট। থ্যাংক ইউ ইন্দ্রানিধি। নেক্সট টেকে নেব আমাদের খুবই প্রিয় বিকাশ ঢালি। বিকাশ দা নমস্কার। নমস্কার নমস্কার, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পাচ্ছি। সবার তো প্রশ্ন হয়ে গেল, দেখলাম চন্দ্রিমা দি খুব ভালো রান্না করে, রান্নার দেখলাম, প্লেটিং দেখলাম, তো আমি যা সবাইকে বলতে চাই যে টু দি অল দি বিজ এক্সটেন্ডেড ফ্যামিলি, দেখো যে যে কোনো পরিবারে হোক না কেন, মানে একটি খুব পছন্দের ব্যাপার হলো রান্না বান্না, তাই না? আর তাও এবার এই লকডাউনে রান্না বান্না, সেই নিয়ে আশা করছি দ্যাট যারা যারা দেখছেন সবাই এই বিজের কুকিং শো পাঁচ ফোরন খুব খুব এনজয় করছেন। তারপরে খুব ধন্যবাদ আমাদের মাস্টার শেফ রঙ্গন দাকে আমাদের পাশে থাকার জন্য, পাশে থেকে গাইড করার জন্য। আর সবচেয়ে বড় ধন্যবাদ হলো আমাদের বিএজিসির রাধন শিল্পী, যে আজকে রাধন শিল্পী চন্দ্রিমা দি, হ্যাঁ, দেখে খুব ভালো লাগলো। আর এই দেখো, এই আমরা যে কোভিডের সময়ের মধ্যে যাচ্ছি, তাতে মানে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, মন ভালো থাকার জন্য এই রান্নাবান্না কিন্তু একটা মানে খুব মানে গুরুত্বপূর্ণ উপায়।
তাই যদি সবাই যদি কেউ যদি পার্টিসিপেট করতে চান আপনারা যারা যারা দেখছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আবার ওয়ান সেকেন্ড এ বিগ থ্যাঙ্কস টু রঙ্গনদা অ্যান্ড চন্দ্রিমাদি আর সবাই ভালোভাবে দেখবেন এই শোটা হ্যাঁ অ্যান্ড এগেইন থ্যাঙ্কস আ লট টু দ্য বিগেস্ট থ্যাঙ্ক গোস টু সৌভিক অ্যান্ড ভাস্কর ইউনো দে হ্যাভ ডান এ গ্রেট ফ্যাবুলাস জব এভরি এপিসোড দে ডু দ্যাট ফুল এফোর্ট হোল এফোর্ট দে হ্যাভ পুট টুগেদার অ্যান্ড সবাই ভালো থাকবেন স্টে সেফ অ্যান্ড হেলদি থ্যাঙ্কস থ্যাংক ইউ বিকাশ দা থ্যাংক ইউ একটু জানাতে চাই যে গুপ্ত পরিবারের থেকে আমরা বিএজিসির কর্মকর্তাদের থ্যাংক ইউ জানাতে চাই শতরূপা সৌভিক ভাস্কর সৌমি সকলকে স্পেশালি আর রঙ্গনদাকে তো বটে আর যারা এসেছিলেন প্রশ্ন করেছিলেন আমার বন্ধুদের আর শেষে বিকাশ ধালিকে আর কিছু বলার নেই আমাকে এরকম একটা সুযোগ দেওয়ার জন্য আমি অত্যন্ত অত্যন্ত কি বলবো খুশি এবং আনন্দিত আর আমার কর্তাকে আমার সঙ্গে পার্টিসিপেট করার জন্য আমার মেয়ে এবং জামাইকে বিন্দি এবং সিদ্ধকে ছবি তোলার জন্য থ্যাংক ইউ মোহনবাগানি চিড়ের পোলাও চিংড়ি মাছ দিয়ে বানাতে লাগছে অবশ্যই চিড়ে চিনে বাদাম শুকনো লঙ্কা ডালচিনি গোটা কালো সর্ষে হলুদ গোলমরিচ গুঁড়ো নুন স্বাদ মতন চিনি সাদা তেল পেঁয়াজ ও আদা কুচি লঙ্কা ধনে পাতা কারি পাতা সেদ্ধ আলু লাল ও সবুজ ক্যাপসিকাম মটরশুঁটি গাজর বিনস আর ফ্রেশ চিংড়ি মাছ প্রথমে চিড়েকে ভালো করে ধুয়ে নিতে হবে আর তারপর জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে তারপর একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিন রান্নাটা করার জন্য প্রথমে প্যানে তেল গরম করে তাতে শুকনো ফোড়নগুলো দিয়ে দিন শুকনো লঙ্কা ডালচিনি গোটা কালো সর্ষে দেওয়ার পর একটু স্প্ল্যাটার করলে কারি পাতাগুলো দিয়ে দিতে হবে তারপর একটু নাড়াচাড়া করুন এবার চিনে বাদামগুলো দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে তারপর পেঁয়াজ আর আদা কুচি একসঙ্গে দিতে হবে আর হালকা করে ভেজে নিতে হবে এবার ফ্রেশ চিংড়ি মাছগুলো দিয়ে দিন আর একটু নাড়াচাড়া করুন আর চিংড়ির রংটা একটু বদলালে দিয়ে দেবেন সেদ্ধ আলু আলুগুলো একটু নাড়াচাড়া করে নিন তারপর দিতে হবে গোলমরিচ চিনি স্বাদ মতো নুন আর একটু হলুদ কালার আনার জন্য ভালো করে সবকিছু মিশিয়ে নিন এবার দিয়ে দিন গাজর বিনস মটরশুঁটি আর ক্যাপসিকাম কিছুটা ক্যাপসিকাম রেখে দিতে হবে শেষে গার্নিশিংয়ের জন্য সব সবজিগুলো হালকা করে ভেজে নিন এবার চিড়ে দিয়ে দিতে হবে আর একটু নাড়াচাড়া করতে হবে সব যাতে ভালো করে মিশে যায় তারপর গ্যাস বন্ধ করে দিন সবার শেষে গার্নিশিংয়ের জন্য ধনেপাতা আর লঙ্কা কুচি দিয়ে পরিবেশন করুন আর চাটনি দিয়ে সার্ভও করতে পারেন গরম গরম মোহনবাগানি চিড়ের পোলাও জলখাবারের জন্য রেডি ডিরেকশন শৌভিক সাহা মিউজিক সত্য শুভজিৎ ঘোষাল স্ক্রিপ্ট শতরূপা নন্দী টেকনোলজি ভাস্কর চক্রবর্তী মিডিয়া কনসালটেন্ট সৌমি গাঙ্গুলি ফটোগ্রাফি ভিডিও দেবাশিস গুপ্ত ঈশানী গুপ্ত সিদ্ধার্থ প্রকাশ অ্যান্ড সৌমি গাঙ্গুলি